গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা মিশা। দুদিন আগেই তোমাদের বলছিলাম যে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম, কিন্তু কাল থেকে যা বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি। তো বৃষ্টি হয়ে তো আর একটু অন্যরকম খাওয়া দাওয়া তো হবেই। তো আজকে দুরকম মাছ করব, তার মধ্যে একটা মাছ প্রায় করে থাকি, সেটা হচ্ছে লোটে, ওটা করব। আর আরেকটা একটু অন্যরকম মাছ করব। কী মাছ করবো ব্যাক ক্যামেরা করে দেখাবো এক্ষুনি। তার আগে বলে দিই যে যারা লাইক করি, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে পুরো তোমাদের। তো কী করছি, আর আজকে বিকালে এক জায়গায় যাওয়ার আছে। হ্যাঁ, সন্ধ্যাবেলা এক জায়গায় যাব, অনুষ্ঠান বাড়ি। কী আছে না আছে সব সন্ধ্যাবেলায় জানাবো, দেখতে পাবে, দেখতে থাকো। আর যদি মনে করছো এখন লাইক করবে না, তো পরে পুরোটা দেখো, যদি ভালো লাগে তারপরে লাইক করো। তো চলো দেখাই কী রান্না করছি। আগে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। তো আগে রান্না দেখাবো, তারপরে সারাদিন কী কী করছি সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো। বৃষ্টি পড়ছে, টিপ টিপ করে আওয়াজ দেখো শোনা যাচ্ছে। তারই মধ্যে একটু অন্যরকম অন্যরকম খেতে ইচ্ছা করে। তো এই দেখো লোটে মাছ। তো এই লোটে বেশ অনেকটা এনেছে, কিন্তু লোটের এই সাইজগুলো দেখো, বেশি আজকে বেশি মোটা মোটা না, এইরকম। তো কয়েকটা আমি রেখেছি, পুরোটা হলুদ মাখাইনি, নুন মাখিয়ে রেখেছি পুরোটা। নিচের দিকের কয়েকটা একটু বড়া করব, আর দুবেলার জন্য লোটে করব, লোটে মাছে বড়া করব, ওই বেসন দিয়ে সব কিছু একটু শেয়ার করব, সেটাও তোমাদের এখনই বলছি না। আর এইদিকে এই যে ভোলা মাছ, পোয়া ভোলা। তো নুন হলুদ মাখিয়ে রেখেছি, মানে মাখিয়েছি মানে পুরোটা এখনও ঠিক মতন মাখানো হয়নি। ওই মাছটা ভালো করে ধুয়ে তারপরে তোমাদেরকে একটুখানি ওয়েলকাম করলাম। করার পর এই যে আবার দেখাচ্ছি, এই দেখাতে দেখাতে এবার নুন হলুদটা মাখিয়ে দিলাম। তো কীভাবে কী করছি, এইটা ইচ্ছা আছে সর্ষে পোস্ত দিয়ে একটু অন্যরকম করব, ঝাল ঝাল করে, যাতে এই বৃষ্টি ওয়েদারে খেতে ভালো লাগে। আর এই সব মাছ তো একটু সর্ষে পোস্ত না করলে ভালোও লাগবে না। একদমই পেঁয়াজ দিয়ে মাখামাখা ওইসব করবো না আজকে, সর্ষে পোস্ত করবো। আর লোটে মাছ যেমন করি তেমনই করব, কিন্তু ওই বাদবাকি লোটেটা বললাম বড়া বানাবো পুরো গোটা মাছে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বড়াটা কীভাবে করছি। চলো দেখতে থাকো, ভালো করে আমি নুন হলুদটা মাখিয়ে নিই। এই অর্ধেক কয়েকটা তুলে রাখবো, নুন হলুদ মাখাবো না, সাদা সাদা। সামান্য হলুদ লেগে থাকলে অসুবিধা নেই, কিন্তু বেশি করে মাখাবো না, এই কয়েকটা একটু বড়া করবো। এবার পুরোটা মাখিয়ে দিই, এবার কড়াই বসিয়ে দেবো, তেলটা গরম হতে আগে ভোলাটা করব, তারপরে লোটে মাছ করব। এদিকে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর এইদিকে দেখো পোয়া ভোলা রান্না করার জন্য সব রেডি করে নিচ্ছি। সর্ষে পোস্ত এই পাউচে, এই পোস্তটা দিয়ে করব আজকে, সর্ষে পোস্ত পাউডার। এটা এখন একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, মানে প্রায় 15-30 মিনিট ভিজিয়ে রাখলে ভালো। আমি যতক্ষণ না মাছগুলো পুরো ভাজা হয় ততক্ষণ একটু ভিজুক। আর তার সঙ্গে দেখিয়ে দিই একটু চালমগজ পেস্ট দেবো, আর কালো জিরে দেবো ফোড়নে, আর শুকনো লঙ্কা দেবো ফোড়নে। তো সব এখানে রয়েছে, তো রেডি করার আগে একটু দেখিয়ে দিলাম তোমাদের। আর এইদিকে লোটে মাছের বড়াটা করবো, তার জন্য অনেক কিছু রেডি করতে হচ্ছে। এই দেখো এইদিকে রয়েছে বেসন, আর এটা হচ্ছে চালের গুঁড়ো, আর একটা জিনিস হচ্ছে এই যে খাবার সোডা, অল্প সামান্য দেবো, তাতে একটু ভালো লাগবে খেতে আর মচমচে হবে। তো পুরোটাই দেখাবো, দেখতে থাকো। তো রান্নায় আমি পোস্তটা বেটেই দিই, মানে পেস্ট করে, আর চাল মগজটা, কিন্তু এই সর্ষে পোস্ত এটা তো এটার টেস্টটা একটু অন্যরকম। আর এমনি সর্ষে আর পোস্ত আলাদা করে পেস্ট করেও করতে পারতাম, কিন্তু এটা নিয়ে এসছে বলে এটা দিয়ে আগে একবার করেছিলাম, বেশ ভালো হয়েছিল খেতে। তো এটা দিয়ে এখন ভেজাবো, এটা দিয়েই করবো আজকে। আর শুধু চাল মগজটাই পেস্ট করতে হবে, আর কিছু এখন পেস্ট করার নেই। আর লোটে মাছের জন্য পেঁয়াজ কুচি করব, মানে একটু জোগাড় করতেই টাইম লাগছে এই আর কি। আলাদা আলাদা করে আমরা বড়া করব, তার আলাদা একটা ব্যাটার করব বাটিতে। আর লোটে মাছের জন্য আলাদা করে ওই পেঁয়াজ কুচি, লঙ্কা, টমেটো সব জোগাড় করছি। তো কীভাবে কী করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখো। সব মাছগুলো দেখো ভেজে তুলে নিয়েছি, আর এইদিকে সর্ষে পোস্তটা ভিজিয়ে রেখেছি, তার সঙ্গে কী কী দিয়েছি একটু বলে দিই তোমাদের। এর মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এই 15 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। আর এইদিকে চাল মগজটাও পেস্ট করে নিয়েছি, আগে সর্ষে পোস্তটা দেবো তেলে, তারপরে চাল মগজটা অ্যাড করবো। সর্ষে রান্না করো জানো বিষয়টা, কিন্তু অনেকে জানো না।
সর্ষে রান্না করতে গেলে তেতো হয়ে যায়, তো তাদের জন্য একটু বলে রাখি, সর্ষেটা যখনই পেস্ট করবে নুন আর লঙ্কা দিয়ে, অল্প পরিমাণে একটু নুন আর দুটো অন্তত কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করবে, তাহলে কোনো কখনোই সর্ষেটা তেতো হবে না। আর আরেকটা বিষয় যে তেলের মধ্যে দেওয়ার পরই সঙ্গে সঙ্গে, মানে বেশিক্ষণ কষাবে না, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে জল দিয়ে নাড়বে, বেশি পরিমাণে একটু জল দিয়ে, বেশিটা না, তা ওই অর্ধেক কাপ মতন জল দিয়ে তারপরে হাই ফ্লেমে ওটাকে নাড়িয়ে নাড়িয়ে গ্রেভি মতন করবে, তারপরে মাছ দেওয়ার পর আবার জল দেবে, তাহলে দেখবে কোনো কখনোই সর্ষে তেতো হয় না। তো সেই কারণেই আমি এই যে তোমাদের দেখালাম সব কিছু দিয়ে রেখেছি এই সর্ষে পোস্তটার মধ্যে, শুধু জল দিয়ে ভেজাইনি আমি, নুন লঙ্কা আর একটু কাঁচা তেল সর্ষের তেল দিয়ে রেখেছি, তাতে টেস্টটা ভালো হয় আর ফ্লেভারটা ভালো ঢোকে ওর মধ্যে। তো অনেকক্ষণ ভেজানোর পর এবার আমি তেলে দিয়ে দেবো। তো অনেকের তেতো হয়, সেই জন্য আমি সামনে এসে একটু বলে দিলাম যেটা করবে তো রান্নার টেস্ট বাড়ে। আর যারা এই সর্ষের মধ্যে, অনেকে কিন্তু একটু মিষ্টি মিষ্টি খায় অনেকেই সর্ষে রান্নায়, তো তার জন্য লাস্টে একটু চিনি অ্যাড করবে। তো চলো দেখাই এবার কীভাবে করছি। ভাজার তেল, সেই তেলটা গরমই রয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত ভেজানোটা। যেহেতু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাই আমি এখন আর জল অ্যাড করলাম না, তোমরা যারা এমনি সর্ষে রান্না করবে সঙ্গে সঙ্গে জল দিয়ে দিয়ে নাড়বে। এর মধ্যে আমি দিয়ে দিলাম চালমগজটা, যদি চালমগজ না থাকে তাহলে চালমগজ ছাড়াও এই রান্নাটা যদি সর্ষে দিয়ে করো ভালো লাগবে, বা পোস্ত দিয়ে করলেও ভালো লাগবে। তো দেখো আমি চালমগজটা অ্যাড করলাম, এটা দিলে গ্রেভিটা একটু বাড়েও আর টেস্টও হয়। এবার আমি ফ্লেমটাকে হাই করে দেবো, মাছটাকে তোলার পর ফ্লেমটা আমি লো করে রেখেছিলাম কারণ এগুলো পেস্ট করতে টাইম লাগে। তাই দেখো এবারে হাই ফ্লেমে একটু নাড়বো, নেড়ে আগে আমি নুন আর হলুদ অ্যাড করে দিয়েছি এর জন্য এরকম একটা সুন্দর কালার এসছে, আমি আর হলুদ অ্যাড করবো না। এরপরে মাছগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নেব, তাহলেই হয়ে গেল সর্ষে পোস্ত পোয়া হলে। আর ওপর থেকে ছড়িয়ে দেওয়ার জন্য একটু ধনে পাতা কেটে নিই। চলো এবারে ফুটে আসছে, এবার আমি মাছগুলো অ্যাড করবো। আর আরেকটা কথা বলে দিই তোমাদের, সেটা হচ্ছে তোমরা ইচ্ছে হলে কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিতে পারো হালকা একটু রেডিশ কালারের জন্য, আমি এটা একটু এই বাসন্তী হলুদ কালারটাই পছন্দ করি তাই আমি এরকম রাখলাম। আর একটা হচ্ছে যে লঙ্কার গুঁড়ো সেটাও দিতে পারো যারা ঝাল খেতে পছন্দ করো, তবে কাঁচা লঙ্কা দিয়েই করেছি। আর লাস্টে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা উপর থেকে দেবো আর ধনে পাতা। তো ভালোই ফুটে এসছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো একে একে আস্তে আস্তে করে, কারণ এই মাছগুলো প্রচণ্ড নরম হয়, ভাজতে গেলেই অনেক সময় ছেড়ে যায়, তো আস্তে করে দিতে হবে সাজিয়ে সাজিয়ে। কিন্তু মাছটা প্রচণ্ড টেস্ট, আর সর্ষে পোস্তের এই ফোটার সময় একটা সুন্দর গন্ধ বেরিয়েছে জানো তো। দেখো পুরো হয়ে গেছে, আর একটু টেস্ট করলাম, নুনটা কম ছিল, নুনটা দিয়ে তারপর নিভিয়ে দিয়েছি। এবারে এই উপর থেকে আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর সামান্য একটুখানি সর্ষের তেল দেবো উপর থেকে, সর্ষে বা পোস্ত রান্না একটুখানি তেল উপর থেকে লাগে, তো এইটা দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। দেওয়ার আগে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ধনে পাতা, এই যে এতক্ষণ ধরে কুচি করেছি তো তোমাদেরকে দেখালাম না, এটা উপর থেকে দিয়ে দেবো। আর লঙ্কা খুব বেশি ঝাল হয়নি, আমি খেয়ে দেখলাম একটু নুন কম হয়েছে, এই ধনে পাতাটা দিতে দিতে কথা বলি, আর নুন কম হয়েছে সেটাই দিলাম, ঝাল খুব একটা হয়নি, গম লঙ্কাগুলো চিরে দিয়েছি তো, আর এই সব রান্না তো বেশি ফোটাতে লাগে না, মাছ রান্না তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, তার মধ্যে এই লোটে মাছ ভোলা মাছ এগুলো তো একদম নরম টাইপের মাছ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই কারণে ঝালটা লঙ্কাটা বেশি মেশেনি ওই। এটা খুব ভালো হয়েছে, সৃষ্টির ক্ষেত্রে সুবিধা হবে, আর আমরা যারা বড় একটু ঝাল খেতে পছন্দ করি আমরা লঙ্কাটাকে টিপে ভাতের সঙ্গে মেখে খেতে পারবো। তো সব ধনে পাতাটাই যে দিয়ে দিলাম, ধনে পাতা দেওয়ার পর বেশ ভালো লাগছে দেখতে। তো চলো এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছের বড়া, তারপরে আমি করব লোটে মাছটা। লোটে মাছটা শেয়ার করবো না কারণ এর আগে অনেকভাবে করেছি, যখনই শেয়ার করেছি বড়াটা কীভাবে একটু ব্যাটারটা বানিয়ে ছাড়ছি করছি তারপর করার পর কেমন হয়েছে দেখতে সব কিছু শেয়ার করবো। দেখো তো বৃষ্টির দিনে লোটে মাছের বড়া বেশ ভালোই লাগবে খেতে। এই দেখো বেসন আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, এর মধ্যে দেবো একটু খাবার সোডা সামান্য পরিমাণে, আর চালের গুঁড়ো,
চালের গুঁড়ো দিলে একটু মচমচে হয়, ভেজে দিয়ে দিলাম। আর আর একটা জিনিস, সেটা তোমার নাও দিতে পারো, আমি অল্প সামান্য দিচ্ছি, সেটা হচ্ছে কালো জিরে সামান্য। আর দেবো নুন, নুন দিয়ে দিলাম। আর একটা জিনিস ইচ্ছা হলো দিতে পারো তোমরা, সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো ঝাল হওয়ার জন্য, তো আমি কাঁচা লঙ্কাই দিয়েছি। এবার একটু জল দিয়ে এটাকে পেস্ট মতন করে নেব। ভোলা মাছের সর্ষে পোস্তটা এখানে রেখে গেলাম, এই ঢাকা দিয়ে দেবো। আর এইদিকে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে একটু ধনে পাতা দিলাম, যেহেতু লোটে মাছের জন্য সব রেডি করেছি। এই দেখো পেঁয়াজ, এই যে টমেটো, কাঁচা লঙ্কা, এই পেঁয়াজটা এক্সট্রা বলে রেখে দিয়েছি, স্যালাডে খাওয়া যাবে। আর এই যে ধনে পাতা কুচি করেছি, তো সেই কারণে একটুখানি এই ব্যাটারটার মধ্যে দিলাম, টেস্টি হবে খেতে। আর এই যে পেস্ট করব, টমেটো, আদা, রসুন আর লঙ্কা, এটা লোটে মাছের জন্য পেস্টটা করছি। আর তারই সাথে এখানে এটা করে দিচ্ছি, আর দুটো কড়াই বসিয়েছি পাশাপাশি, দুটো কড়াইতে একটা লোটে মাছ করবো আর একটা বড়টা করবো, সেই কারণে তেল গরম হচ্ছে। লোটে মাছটা এইটাই করবো, জানো তো কিছুদিন আগে চিলি চিকেন হয়েছিল, তো পকোড়া করেছিলাম, অনেকটা তেল রয়েছে দেখো, আর এই ডুবো মানে এতটা তেলে বেশ ভালো হবে বড়াগুলো, তো আর একটু তেল জল লাগবে। যাই হোক, একটা হয়ে গেছে, আর দুটো করলেই হয়ে যাবে, আর একটু লাগবে। একটু করে করে রান্না করতে করতে, জোগাড় করতে করতে তোমাদের সামনে আসছি, একটু করে করে কথা বলছি। আর এই জোগাড় করতে যা টাইম লাগে, আর রান্না করতে আর দু মিনিটে খাওয়া শেষ, এই হচ্ছে ব্যাপার। তো আর আমাদের তো কোনো ছুটি নেই প্রত্যেক দিনই, যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে একটু ইচ্ছা করছে, আর এই তেল গরম হতে হতে ভাবলাম একটু আমার বন্ধুদের সঙ্গে গল্প করি। ভাতটা বসাবো সবার লাস্টে, সবার শেষে গরম থাকবে ভাতটা, আর এগুলো তো এক এক করে নামিয়ে রাখছি, একটু একটু করে ঠান্ডা হয়ে যাবে, তো ভাতটা গরম থাকলে খেতে ভালো লাগবে। পেঁয়াজ এদিকে ভাজা বসিয়ে দিয়েছি, আর ওই সব পেস্টটা হয়েও গেছে, আদা রসুন আর টমেটো লঙ্কার পেস্ট, আর একটুখানি টমেটো আবার কুচিও দেব লোটে মাছে। লোটে মাছটা টমেটো আর লঙ্কা আর ধনে পাতা, এই তিনটে মাস্ট, এই তিনটে ছাড়া টেস্ট হবেই না। আদা রসুন অনেকে পেস্ট করেও দেয়, অনেকে প্রথমে তেলের মধ্যে ফোড়ন দিয়েও করে, তা আমি পেস্ট করে দেবো এই পেঁয়াজটা ভাজার পরে। অনেকে আবার তেলটাকে তেলে ফোড়ন দেয়, শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে, আর রসুন কুচি আদা কুচি দিয়ে, তারপরে পেঁয়াজ বাটা বা পেঁয়াজ পেস্ট দিয়ে করে। লোটে মাছটা কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে করলেও তার গ্রেভি থকথকে বেশ ভালোই লাগে খেতে, তা আমি বেশিরভাগ দিনই পেঁয়াজ কুচি দিয়ে করি। আর এইদিকে দেখো ব্যাটারটা পুরো রেডি, একদম থিকনেসটা এই যে, এইভাবে দেখাতে পারছি না, আমি পরে দেখাচ্ছি তোমাদের, ছাড়ার সময় দেখাবো, তেলটা গরম হোক, তেলটা তো অনেকটা গরম হতে টাইম লাগছে। তো ব্যাটারটা বানিয়ে রেখেছি, একদম ঘন না পাতলা না, বেশ ভালো লাগবে, মানে গায়ে মাখা মাখা করে দেবো লোটে মাছে কোটিংটা, তাহলে ভেজে উঠলে বেশ মচমচে ভালো লাগবে। তো সবই প্রায় হয়ে গেছে, একটু পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, হালকা হালকা লাল হয়ে এসছে, আর একটু হোক, তারপরে পেস্টটা দেব, সবই রেডি প্রায়, ওই জন্য নিশ্চিন্তে গল্প করছি তোমাদের সঙ্গে। আর এত বৃষ্টি পড়ছে সকাল থেকে, সন্ধ্যাবেলা যাদের বাড়িতে যাব বার্থডে আছে, তার জন্য গিফটটা আগের দিন মানে কালকে গিয়ে সন্ধ্যাবেলা নিয়ে এসেছি, নাহলে এই সকালবেলায় রান্না করতে করতে আর এই এক একটা জিনিসের জন্য গোছাতে টাইম লাগে। তাও মাছ বলে তাড়াতাড়ি হয়ে যায়, মানে চিকেন বা মাটন করলে টাইম লাগে, মাটন তাও তাড়াতাড়ি হয়ে যায় প্রেশারে দিয়ে দিয়ে, চিকেনটা গুছিয়ে সব করতে টাইম লাগে, মাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মাছের রান্না, কি বলো ফ্রেন্ডস। তো গিফটটা কালকে ভাগ্যিস কিনে নিয়ে এসেছি, সেটাই রান্না করতে করতে ভাবছিলাম যে এই রান্না করে আর বেরোতে বেরোতে যা বৃষ্টি পড়ছে দোকান বন্ধ হয়ে যেত, আর কোথাও যাওয়ার সময় সন্ধ্যাবেলা ওই বেরিয়ে কিনে এনে তারপর রেডি হয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট, তার মধ্যে যা বৃষ্টি হচ্ছে, ভাগ্যিস কিনে এনেছিলাম। তো এই সব রান্না দুবেলার জন্যই, আবার রাতে নিমন্ত্রণ আছে, তো যা থাকবে মাছ তো থাকবেই, লোটে মাছ তো এতটা খাওয়া যাবে না, অনেকটাই। ওই আমি একবার বলেছিলাম তোমাদের আগে যে লোটে মাছ আমি ফ্রিজে রেখে খাই না, যা আসে ওই সঙ্গে সঙ্গে করে নিই, তো করে ফ্রিজে রেখে দেবো, কালকে হয়ে যাবে, রাতে নিমন্ত্রণ আছে ওখানে একটা খাবো। আর এই ভোলা মাছটাও তো এতগুলো খাওয়া সম্ভব নয়, এক পিস করেই খাবো, তো এগুলোও রেখে দেবো, কালকে হয়ে যাবে, কালকে আর আমার চিন্তা থাকবে না রান্না, ভাত আর কিছু একটা করলেই হয়ে যাবে, ওই যে অনেকক্ষণ খেলছিল ঘরে, তাই তো।
অনেকক্ষণ খেলছিল, গন্ধ পাচ্ছি মাছের, তাই বারবার আসছি। মাছের গন্ধ? তুই যে গন্ধটা পেয়েছিস ওটা হচ্ছে ওখানে রাখা আছে টেবিলে, সর্ষে পোস্ত ভোলা মাছ, ওটা না সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমাদের বলছিলাম যে আগে বেশ মাছটা দেওয়ার আগে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মাছের জন্য, গন্ধের জন্য এসছিস গন্ধ পেয়ে। দেখ কেমন ঘেমে যাচ্ছি, তুইও ঘেমে গেছিস, হয়ে গেছে। এবারে পেস্টটা দিয়ে ফেলি, চলো। দেখো পেঁয়াজটা ভেজে আদা রসুন টমেটো সব পেস্ট সব দিয়ে দেখো মশলা পুরো রেডি, আর তেলও ছেড়ে দিয়েছে। এবারে লোটে মাছটা সম্পূর্ণটা দিয়ে দিলাম, দিয়ে নাড়লেই হয়ে যাবে। আর এইদিকে তোমাদের বললাম যে লোটে মাছে বড় করার জন্য এই যে ব্যাটারটা রেডি, এই দেখো বেশি ঘনও না পাতলা না লোটে মাছগুলো। এবার ছাড়বো, এদিকে তেলও গরম হয়ে গেছে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো তেল একদম গরম হয়ে গেছে, এবার লোটে মাছগুলো ছেড়ে দেবো। আর এইদিকে মাছটাকে একদম মশলার সঙ্গে মিশিয়ে তারপরে তোমাদের তেলটা দেখালাম, কারণ তখন মাছটা ছেড়েছিলাম সবে, এবার বাড়িয়ে দিয়েছি একটুকুনি হলেই হয়ে যাবে লোটে মাছটা। আবার ধনে পাতা ছড়িয়ে দেবো, সবই রেডি আছে। এবার এই মাছটাকে মেশাবো এর মধ্যে, দুটো মাছ দিয়ে দিয়েছি অলরেডি, ঢুকিয়ে রাখছি একেবারে সামনে নিয়ে গিয়ে, অনেকটা তেল তো চার পাঁচটা একবারে ছাড়বো। আর এই প্যানটা একটু ছড়ানো, অনেকগুলো হবে, এক দুই তিন চার পাঁচটা ছটা, ছটা একবারে ছেড়ে তারপরে তুলে আবার ছটা দেবো, ওই জন্য ছটা ডুবিয়ে রাখলাম। এই বাড়াতে বাটিটা ধরে সঙ্গে সঙ্গে ছাড়তে হবে, এই মাছটা বেশিক্ষণ করলে হবে না। এই দেখো যেহেতু তেলটা গরম ছিল দিতে না দিতেই একদম লাল লাল হয়ে গেছে হালকা, আর আমি ফ্লেমটা কমই দিয়েছি, কম ফ্লেমই হোক ভালো করে ডুবো তেলে। প্রথমে এই ছটাই দিয়েছি, এই ছটা হয়ে যায় তারপরে এগুলো আবার দেবো। এবারে আরও ছটা এর মধ্যে দিয়ে রাখি। আর এইদিকে লোটে মাছটা হয়ে গেছে, খালি ধনে পাতা দেওয়া বাকি, এইগুলো খেতে আরও বেশি ভালো লাগবে, সরু সরু তো ওই জন্য নিচের দিকে সরু ছিল, এগুলো ভেজে রেখেছি। কটা হলো? এক দুই তিন চার পাঁচ, আর একটা খুব তাড়াতাড়ি ছাড়তে হয়। ঢেকে রেখেছিলাম, লোটে মাছ পুরো রেডি। এবারে ধনে পাতা দিয়ে দেবো, আগে পেঁয়াজটাকে নিবিয়ে দিই, ধরো না বেশি হয়ে যায়। এরকম ধনে পাতা দিয়ে দিলাম, আজকে দুটো টমেটো দিয়েছি বলে কালারটা কি সুন্দর এসছে লেগে গেছে, এটাকে অনেকে আবার লইট্টাও বলে। উপর থেকে গরম মশলা বা ঘি দুটোই ছড়ানো যায়, তা আমি আজকে একটু ঘি দেবো সামান্য, আর গরম মশলা ফোড়ানো দিতেও ভুলে গেছি, ফোড়ানো শুধু কালো জিরে দিয়েছিলাম, গরম মশলা দিতে ভুলে গেছি, থাক শুধু ঘি একটু উপর দিয়ে দিয়ে দেবো। লোটেটা প্রথম দিকে ফ্লেমটাকে কমিয়ে দিয়েছিলাম, আগে তো তেলটা গরম ছিল, তারপরে এখন আবার বাড়িয়ে দিলাম, একদিক হয়ে গেছে, আর একদিক হতে বেশিক্ষণ টাইম লাগবে না, বাড়িয়ে দিয়েছি। হাতের মধ্যে দেখো ধনে পাতা লেগে আছে, ঘিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, ধনে পাতা উপর দিয়ে ছড়িয়েছি, হাতের মধ্যে লেগে আছে, আর ধনে পাতা দিয়েই ঢেকে দিলাম, গন্ধটা থাকবে। সবই প্রায় হয়ে গেছে, এবারে লোটে মাছগুলো তুলে তোমাদেরকে দেখাবো। আর এখানে কয়েকটা এই যে ভিজিয়ে রেখেছি, মাছগুলো কিন্তু একদম ফ্রেশ, একদম সরু সরু হলেও তাড়াতাড়ি করে করবো, ফ্লেম বাড়িয়ে দিয়েছি, হয়ে এসছে, তাও দেখাচ্ছি। দেখো ভেজে তুলে নিয়েছি, আর এরকম একটু লাল লাল করে আর কড়া কড়া হয়েছে দেখবে আওয়াজ। এই দেখো এই চালের গুঁড়োটা দিলে বেশ এরকম মচমচে হয়, কুমড়ো ফুলের বড়া করি চালের গুঁড়ো দিয়ে, তো সেখান থেকে আমি সব কিছু একটু চালের গুঁড়ো দিই যাতে একটু মচমচে হয় খেতে। আর চিকেন পকোড়ায় তো কর্নফ্লাওয়ার দেওয়া হয়, আর দু রকমের শসা কেটেছে দেখো, আমার আবার এইরকম ভালো লাগে কুচি কুচি, আর ওদের জন্য গোল গোল করে এবার খেতে বসবো, সবই হয়ে গেছে। আর এই একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর সাথে দুটো লঙ্কা রেখেছি, এই প্লেটটার মধ্যে এরকম করে সাজিয়ে নিয়ে যাচ্ছি স্যালাড, আর এই যে লোটে মাছের বড়া, আর মামা মায়ের ঘরে আর বাদ বাকি আনা এখনও আনা বাকি আছে, লোটে মাছের গ্রেভিটা, লোটে মাছ আর
ভোলা মাছের সর্ষে পোস্ত। টেনটানান, লোটে মাছের ফ্রাই নিয়ে স্যালাড নিয়ে বসে পড়েছি আর সব খাবার নিয়েও চলে এসেছি। এত মজা, এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এতেই তো জীবন কেটে যায়। মজা করে, লোকের সঙ্গে ভালো ব্যবহার, হাসি, মজা, এটাই তো আর কি। আমার তো এটাই মনে হয়, সবার সঙ্গে ভালোভাবে কথা বলা আর তো কিছুই নয়, একটু মজা করা। আর আমার এত সুন্দর একটা ফ্যামিলি, তাদের সঙ্গে সবসময় ভালো ভালো জিনিসগুলো শেয়ার করতে চাই, মজাগুলো দেখাতে চাই। আর দুঃখ কষ্ট সব মিলেই তো জীবন, কিন্তু তার মধ্যে মানে সুখ দুঃখ কষ্ট, সুখটা অ্যাড করতে ভুলে গেছি, তার মধ্যে হাসি আনন্দগুলোই বেশি মনে রাখার মতন, দুঃখ কষ্ট এগুলো মনে রাখার মতন না। খাওয়া শুরু। এই দাঁড়াও তো, আমি কথা বলতে বলতে আমার আগেও খেয়ে নিচ্ছে, হবে না? মচমচ করছে, আমি নিজে করেছি বলে নয়, ভালো হয়েছে। কি কেমন হয়েছে? দারুণ, ফাটাফাটি, দোকানের থেকেও ভালো হয়েছে। ঘরে বানানো জিনিস সত্যি ভালো লাগে। আর বৃষ্টি হচ্ছে বাইরে, ওটা কিছু দিয়ে এত সুন্দর ফ্রাই করেছি। আর সস দিয়ে আসুন, সস দিয়ে ভালো লাগে। ভাত খাবা এখন, সস সস আনতে হবে না, এই দুটো একটু দুজনে খাচ্ছি, কথা বলছি। ওর বাবা আসবে, বাবা আসলেই তো ক্যামেরা অফ, ও আসতে চায় না ক্যামেরার সামনে, সেই কারণে আগে আমরা খেতে খেতে একটু কথা বলে নিচ্ছি, দুটোই খাচ্ছি। আর যেগুলো আছে ওগুলো একটুখানি বিকালবেলা ভাগের সময় খাবো, বিকালবেলা এখন হয়েছে। ওই বিকালে একদিন সন্ধ্যাবেলা খেয়েছি, সেটাই ওর ইচ্ছা হচ্ছে। চলো এই একটা খেতে খেতে তোর বাবা চলে এসে ভাত খাবো। দেখো ভিতরটা কিছুটা নরম হচ্ছে। আমার কোচানো শশা, তোর কোচানো না, তোর গোটা, আমার এই কোচানো গুলো ভালো লাগে। এরকম শশা বেশ ছোটো ছোটো করে থাকবে। আগে ছোটোবেলা চাউমিনে খেতাম, ওই বাইরের দোকানের চাউমিনে এরকম করে শশা কুচি দিত, একটা এরকম করে টিউব করে সস দিয়ে দিত, এরকম ঘ্যাট ঘ্যাট করে ওটাতে মেখে, এগুলো মনে পড়ে, আর ওকে বলি হাসছি। আজকে শুরুতে কি করেছি এটা দেখানো, শুরুতে ফ্রেন্ডদের সঙ্গে টেনটানান যেমন করি, তোর সঙ্গে, দিয়ার সঙ্গে, সৌদীপ, আমার বাচ্চাগুলো আমার খুব ভালোবাসে এইসব করি বলে, না এই করতে করতেই ভাল লাগে, আমার আনন্দ হইলো এগুলোই ভাল লাগে, এগুলোই তো জীবনের সব কিছু মনে থাকবে। অনেক বেশি কথা বলে ফেলছি, এদেরকেও জ্ঞান দিই এরকম অনেক। তো চলো ফ্রেন্ডস, সবারটা সবাইকে বেড়ে দিয়েছি, এই যে আমার এই দুটো রেখেছি, লোটে মাছে বড়া ভাত দিয়ে খাবো, ঘি দিয়ে মেখেছে, একটু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে লোটে মাছটা খাবো, গরম ভাত বলেই এইভাবে খাচ্ছি। আর এই যে ভোলা মাছটা আমার জন্য আলাদা করে রেখেছি, আর এই যে লোটে মাছ, তো এই সব নিয়ে আজকে বসেছি খেয়ে উঠেই তারপরে কি ফল খাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সাবস্ক্রাইব না করা থাকলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকে কমেন্টসে জানিয়ে তারপরেই যেও কিন্তু। টাটা।